তো আমি এখন যাচ্ছি ঠাকুরবাড়ি। তো ঠাকুরনগর মেলা চলে আসছে, এখন কি হচ্ছে ঠাকুরবাড়ি তো সেটা দেখানোর জন্য যাচ্ছি। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো ভিডিওটি। তো এখন হচ্ছে এটা হচ্ছে ঠাকুরনগর বাজার। তো ঠাকুরনগর বাজার থেকে দেখো যাচ্ছি, তো দেখো ঠাকুরবাড়ির মেইন যে রাস্তা তো সেখানে আমি ঢুকে গেছি। তো চলো মেলার মাঠটা ঘুরে তোমাদের দেখাবো। তো ফ্রেন্ডস, আমি এখন ঠাকুরবাড়ির মেইন গেটে আছি। তো এটা হচ্ছে মেইন গেট, তো দেখো এখনও বাঁশ দিয়ে ঘেরা রয়েছে। আর এই পাশে আছে নাট মন্দির, তো আমি নাট মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। তো দেখো মেলার মাঠটা এখনও ফাঁকা রয়েছে, তো দোকানপাট এখনও ঠিকভাবে আসেনি। তো এই সাইডে আছে নাট মন্দির, তো যেখানে ভক্তরা এসে বিশ্রাম নেয়। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি মন্দিরের পিছন দিকে। তো পিছন দিকে কি কি আছে তোমাদের একটু দেখাচ্ছি। তো চলো, এটা হচ্ছে গুরুচাঁদ ঠাকুরের মন্দির, আর তার এই পাশে আছে ঠাকুর বাড়ির, যে বাড়ির লোকজনরা থাকে তাদের বাড়ি। আর এটা হচ্ছে গোপাল সাধুর বিগ্রহ মূর্তি। আর তারপরে আমি এখন যাচ্ছি সেই কামনা সাগরে, তো যেখানে অনেক ভক্তরা এসে স্নান করে তাদের মনের বাসনা পূর্ণ করে। তো চলো কামনা সাগরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মেলার মাঠে চলে এসেছি, আর মেলার মাঠে এখনও প্রস্তুতি শুরু হচ্ছে, দেখেছো কিছু কিছু মানে চলে আসছে দোকান, আর এখনও পুরোটা কমপ্লিট হয়নি, এখন তো অনেকটা দেরি আছে, তো ওই জন্য কমপ্লিট হয়নি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি হচ্ছে। দোকানপাট সবগুলো আসেনি, কিছু কিছু এসছে, তো সেগুলো সেট করা হচ্ছে। আর এখানে দেখো নাগরদোলা রয়েছে, ডিস্কো রয়েছে, মরণকূপ রয়েছে, তো এগুলো মোটামুটি সেট করে ফেলেছে। তো মেলার আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে, তো এর ভিতর সবই কমপ্লিট করে ফেলবে। আর এখানে দেখো নাগরদোলাটা রয়েছে, তো তোমাদের সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি কোথায় কী করেছে, আর তোমরা অবশ্যই আসবে মেলায়। তো এই সাইডে দেখো জেনারেটারে ঘর করছে, তো জেনারেটারে ঘরটা ফার্স্টেই করে, কারণ জেনারেটার ঘর করে অন্য অন্য যে দোকানগুলো আছে সেগুলো করে। তো চলো ফ্রেন্ডস, এখন ঠাকুরনগর মেলা কবে থেকে শুরু আর কখন ছিলেন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ইংরেজি 6ই এপ্রিল, বাংলা 23শে চৈত্র, শনিবার
সকাল 7:20 থেকে শেষ রাত্রি 4:59 পর্যন্ত মধু কৃষ্ণ ত্রয়োদশী যোগে স্নানটা হচ্ছে। তো অবশ্যই ঠাকুরনগর মেলায় তোমরা আসবে। তো স্নানের দিন এখানে লাখ লাখ ভক্তরা এসে ডঙ্কার ধ্বনিতে আলোকিত করে দেয়। তো তোমরাও চলে আসবে ঠাকুর বাড়ি ঠাকুরনগর মেলায়। তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কবে থেকে মেলা শুরু আর কখন স্নান। তো তোমরা সবাই এসো ঠাকুরনগর ঠাকুর বাড়ি মেলায়। আর মেলার আগে কি কি হচ্ছে সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর স্নান যেদিন হবে সেদিনও তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাব। তো চলো, ভিডিওটি বেশি বড় করব না, এখানেই শেষ করছি।